আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে পটল, মানে পটলের সিলকা, সরিষা, কাঁচামরিচ, ধনে পাতা, একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো সব দিয়ে সিদ্ধ করেছি আজকে। আর মানে সিদ্ধ করেছি, এখন এটাকে ব্লেন্ড করা হয়েছে। আমি এটাকে মানে যে পেঁয়াজ দিয়েছি এখানে আমি ভাজবো, এবং এটা খুব মজাদার একটা ভর্তা হবে। পটলের সিলকা, আবারও বলে দিচ্ছি, পটলের সিলকা, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে সরিষা, এই তো। আর এটাকে আমি সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করা হয়েছে, এখন আমি এটাকে সরিষার তেল দিয়ে ভাজবো। আর এটা খুব মজাদার একটা ভর্তা। আর আমরা অনেকেই হয়তো জানি যে যে কোনো ফ্রুটস বা ভেজিটেবলের সিলকা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। হ্যাঁ বন্ধুরা, দেখো পেঁয়াজ দিয়েছি, তার সাথে সরিষার তেল দিয়েছি। এখন আমি ভর্তাটা ব্লেন্ড করা ভর্তাটা এটার মধ্যে দিয়ে দিব। আর ছেলের জন্য কাঁচা কলা, বেশি একটু হবে কাঁচা কলা, স্যালমন ফিশ, সব ধরনের মশলা, কাঁচা মরিচ, ধনে পাতা, এগুলো দিয়ে সিদ্ধ করেছি। আমার বাবা ব্লেন্ড করতেছে, এই ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজার হয় আর অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। বাবা বলছে এই জন্য যে আমরা পটলের সিলকা, লাউয়ের সিলকা, কুমড়ো এগুলো ফেলে দিই, কিন্তু এগুলো খেতেও মানে সুস্বাদু, আবার আমাদের শরীরটার জন্য ভালো। সুতরাং ফেলে আমরা কেন দেবো বলো? হ্যাঁ বন্ধুরা, এই ভর্তাটাকে একদম ড্রাই করতে হবে, আর ড্রাই করতে গিয়ে আসলে অনেকটা সময় লাগে। এটা একদমই ড্রাই হয়ে যাবে ভাজতে ভাজতে, নাড়তে নাড়তে, দেন খাওয়ার উপযোগী হবে। হ্যাঁ বন্ধুরা, দেখো ভর্তাটা এখন দেখতে কি ভালো লাগছে। ভর্তাটা অলমোস্ট ডান, আমি এখন বাটিতে করে নিব। আর বাটিতে নেওয়ার পর তোমাদেরকে আরেকবার দেখাবো। দেখো পটলের সিলকার ভর্তা একেবারে মানে ডান হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। আর তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এটাতে কী কী দিয়েছি। পটলের সিলকা, সরিষা, কাঁচামরিচ, ধনে পাতা, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আমি সিদ্ধ করেছি। তারপর সিদ্ধ করার পরে ব্লেন্ড করে আমি এটাকে পেঁয়াজ দিয়ে ভেজে এটাকে আমি একদম একটু হার্ড করে নিয়েছি, মানে একটু শক্ত না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। পানিটাকে শুকিয়ে নিয়েছি, এখন ভালোই লাগছে। আর কি, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।